হলুদ আপনার মরিচ ধান গম ভুট্টা মাছের খাবার গরুর ভুষি আটা ময়দা চুনি ইত্যাদি এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। এটা অত্যাধুনিক মেশিন, তো এর জালি সেন্স করলেই কিন্তু আপনি যেটা খুশি সেটা বানাতে পারবেন। জালি একাধিক দেওয়া থাকবে মেশিনের সাথে আর বাসা বাড়ি লাইনে কিন্তু চালাতে পারবেন। তো এই মেশিনটি ডেলিভারি দেবে আর কি নোয়াখালী, এই মেশিনটি ডেলিভারি যাবে নোয়াখালী। একজন কিনছে তো ওনার জন্য মেশিনটি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত উনি চাইছেন যে মেশিনে কীভাবে চালাবে মানে ফিটিং করবে এটা একটু খোলামেলা পরিবেশে দেখাই দিচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি ভর্তি যায় ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে অনুরোধ করাচ্ছি। তো মেশিন কীভাবে খুলবেন আর না করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো, চলুন এখন দেখে যাওয়া। তো এই যে এটা এখানে একটা সিলাই রেন্সের নাট আছে, এই নাটটা খালি লুজ দেবেন একটু, এই যে লুজ হয়ে গেল। এবার আপনি এই জায়গায় ধরে এই যে তো দেখুন কত ইজি হবে, হয়ে গেল। এই ভিতরে কিন্তু ভুট্টা রয়ে গেছে, কালকে আমরা ভুট্টা মানে ইয়ে করছি তো ভুট্টা কিন্তু রয়ে গেছে। তো যেটাই আপনি করবেন না কেন, যদি বেশি পরিমাণ চালান তাহলে জিনিসটা বাইরে হয়ে যায়, না জানলে অল্প একটু থেকে যায়, তো এটা কোনো ব্যাপার না। তো জালি সেন্স করার সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, এই যে এইভাবে খুলে এই যে খুলে এই এইভাবে লাগাই দিলে কিন্তু জালি লেগে যায়, এর ভিতরে জালি দেওয়া আছে। তো এই এইটা এইটা বাইর করার পরেই এটা বাইর করার পরেই কিন্তু জালি আগে এটা বাইর করে জালি দেওয়া লাগবে, জালি দিয়ে তো এইটা এই যে এই এইভাবে আর লাগাই দেওয়া লাগবে। তো জালিটা আমি আপনাদেরকে দেখাবো, এই জালি এই আছে জালি, এটা এই ভেতরে গুঁজে দিলে কিন্তু হয়ে গেল। ছোটো বড়ো জালি দেওয়া আছে, ছোটো বড়ো হাতের সিস্টেম জালি, এই যে এটা একটু মোটা 400 মোটা আছে। তো আশা করি বুঝতে পারছেন আবার এটা লাগানোর সময় ঠিক এইভাবে উঠাই দিয়ে এই নাটটা টাইট দিলে লেগে গেল। আর আপনার সুবিধার জন্য এই যে এই মাথাটা আপনার সুবিধার জন্য আপনি এই জায়গায় রাখতে পারেন, আবার ঘোরায় নিয়ে এসে এই জায়গায় রাখতে পারেন, অ্যাজের উইস আপনি যেখানে খুশি এটা ব্যবহার করতে পারবেন। তো এটি এই যে এই মাথাটা একটা কাপড় বেঁধে দেওয়া লাগে, কারণ বাতাসের এই জায়গাটা বাতাস যেন বাইরে না হয়, এই জন্য এখানে একটা কাপড় বেঁধে দেওয়া লাগবে। আর এই যে এই পাশে একটা চাবি আছে, এই যে চাবি যখন আপনি প্রোডাকশন বেশি দেবেন তখন এই চাবিটা একটু উঁচা করে দেওয়া লাগবে, নাইট্রোজেন লুজ দিয়ে একটু উঁচা করে দেওয়া লাগবে, তাহলে এমনি বাতাস ঢুকবে প্রোডাকশন বেশি হবে, যদি বাতাস ঢুকতে কম পারে তাহলে প্রোডাকশন একটু কম হবে। তো একেবারে মিহি আটা করার জন্য এটা সেটিং করা আছে, তো সুজি বা গরুর খাবার বা ভুষি মাছের খাবার করার জন্য একটু উঁচা করে দেওয়া লাগে এবং মুরগির খাবার করার জন্য। তো বিকেএনএম মিশন ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাহেবুল ইসলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ডেলিভারি দেবে আর কি, ডেলিভারি দেওয়ার আগে কীভাবে ডেলিভারি দেওয়া হয় আমার খোলা থাকে। ঠিক আছে, এটি এরকম খুলে মেশিনের ভিতর দিয়ে ভালো থাকবে আর কি, শর্ট দিয়ে কস্টার দিয়ে ইত্যাদি দিয়ে প্যাকিং করা থাকবে, আর এটা প্যাকিং করে জায়গায় থাকবে, আর এটা কিন্তু সেটিংই থাকবে। এটা এই যে টেরে টেরেটাও কিন্তু খোলা থাকবে, খুলে এই জায়গায় দিয়ে কষ্টটা ভালো থাকবে, ক্যারি করার সুবিধার জন্য আপনারা লাগাই নেবেন টেরে দুটো নাট। আর এটা তো প্যাসার আপনারা দেখতেই পাচ্ছেন, যে কেউ লাগাইতে পারবেন এই প্যাসার, এটা যে কেউ কিন্তু লাগাইতে পারে সমস্যা নাই। আর টেরেটা খোলা থাকবে, টেরে টেরে দুটো নাট আছে ছোটো ছোটো, এই দুটো নাট খুলে আপনি আবার লাগাই দেবেন সমস্যা নাই। তো আপনারা মেশিনটি কীভাবে পাচ্ছেন না পাচ্ছেন ব্যবহার বিধি কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি, দেখি এটি বাসা বাড়ি বিদ্যুৎ লাইনে চলে, এটি খুব অত্যাধুনিক মেশিন, দুই পাঁচ বছরে নষ্ট হয় না। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার সমূহ আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, সকাল 7টা থেকে রাত্র 11টা পর্যন্ত আমরা ফোন রিসিভ করবো, এনি টাইম ফোন দিতে পারবেন, সমস্যা নেই। আল্লাহ হাফেজ।